আমি অনির্বাণের কথার উত্তর দিইনি একটা কারণে, সব অসুখের ওষুধ আছে হয়তো, বিজেপি ফোবিয়ার তো ওষুধ নেই, একমাত্র ওষুধ হচ্ছে ছেড়ে পালিয়ে যাওয়া, বিজেপি সেটা করে দেখাবে, চিন্তা করবে না, ওটা সেই কাজ আমরা করে দেখাবো, তৃণমূলকে রাজ্য ছাড়া না করা অব্দি আমরা ঘুমাবো না। আমাদের কথা হচ্ছে যে এই পুলিশকে ফোর্স করতে বলা হচ্ছে, তার আগে তো উনি বলেই দিয়েছেন রাইট টু মেক ব্লান্ডার। আমি পলিটিক্যাল সায়েন্স গত 35-36 বছর পড়াচ্ছি, কখনো এরকম একটা অধিকার থাকতে পারে এই জীবনে প্রথম শুনলাম। কাজ করতে গেলে ভুল হবে, রাইট টু সেটা ঠিক আছে, টু আর ইজ হিউম্যান, ছোটবেলা থেকে হস্তাক্ষর লিখতাম, টু আর ইজ হিউম্যান, রাইট টু মেক ব্লান্ডার এরকম একটা অধিকার থাকতে পারে আমি এই জীবনে প্রথম শুনলাম। এবং সেটা আবার নেতাজির সঙ্গে টেনে, স্বামী বিবেকানন্দ না, স্বামী বিবেকানন্দ নেতাজি, সুতরাং টু আর ইজ হিউম্যান আর রাইট টু মেক ব্লান্ডার এর মধ্যে যতটা ডিফারেন্স, ঠিক ততটা ডিফারেন্স হচ্ছে এই পশ্চিমবঙ্গের সরকার এবং তার কাছ থেকে আমি যদি কোনো জাস্টিস চাই, ব্যাপারটা প্রায় একই রকম। আমরা পুলিশের কাছে কি কি চাইব, পুলিশের কাছে আমরা নিজের চোখে দেখা, সেটা আমার কিছু বলার দরকার নেই। আর্জি করে যখন 20-25টা লোক, 30টা লোক ঢুকছে, পুলিশ উল্টো দিকে এমন জোরে দৌড় মেরেছিল, অলিম্পিকে সোনা পাওয়ার মতো দৌড় মেরেছিল, সেই পুলিশের কাছে কি চাইবো আমরা? সেই পুলিশ কালকেও দৌড়েছে, একদম কুলতলিতেও দৌড়েছে, লুকিয়েছে গিয়ে বাথরুমে গৃহস্থের বাড়িতে, নার্সদের বলছে আপনাদের বাথরুমটা কোথায় বলুন, একটু লুকিয়ে পড়ি, নইলে এমএলএ কে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে মানুষ, সেই সব ছবিগুলো আমরা চালাচ্ছি, চাপা দিয়ে নিজেকে, সেই পুলিশের কাছে আমরা জাস্টিস চাইবো। আসলে একটা তার আগে, অনেক আগে সংবাদ মাধ্যমে ব্যাপক বেরিয়েছিল, এক পুলিশ মাথা বাঁধাচ্ছে ফাইল দিয়ে, তো এই পুলিশের কাছ থেকে যদি কিছু চাই আমরা, অনেকে চাইতে পারে, পুলিশ ফোর্সটা করবে কি করে, আমার এটা প্রশ্ন, কথা বলি, এত সমালোচনা করার পরেও আগামীকাল কোনো প্রয়োজনে আমাকেই পুলিশের কাছে কিন্তু যেতে হবে, এবং আমার চিন্তা এই কারণে, পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনকে হাতে ধরে যেভাবে সর্বনাশের দিকে নিয়ে যাওয়া হয়েছে, আগামী দিনে গোটা পশ্চিমবাংলায় ঠিক এই ঘটনাগুলো ঘটতে থাকবে, কারণ মানুষ পুলিশকে ভয় পায় না, লাঠি ঝাঁটা যা নিয়ে তাড়া করে, পুলিশ উল্টো দিকে দৌড় মারে। আমার ছোটবেলায় মেদিনীপুরের গ্রামে জন্মেছি, আমি দেখেছি একটা পুলিশের গাড়ি ঢুকলে গ্রামে যারা বদমাইশি করতো উল্টো দোষ কার জানেন, এই যে এত রাজ্যে ধর্ষণ হচ্ছে, নির্মাল্যদা এবং সৌরভীর কাছে যাওয়ার আগে এত যে রাজ্যে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, এই দোষ, এই যত দোষ একটা বিষয়ের উপর। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ক্লিয়ার করেছেন এবং অ্যানালাইজ করে বলে দিয়েছেন যে একটা জিনিস যদি কন্ট্রোল করা যায় তাহলে গোটা রাজ্যের ক্রাইম একদম বন্ধ হয়ে যাবে। কি সেটা দেখুন। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পস্ক কোটে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। তবে এটাও ঠিক, যারা রাস্তায় আন্দোলন করে আমি বলি বেশি করে করুন, তাতে আমাদের শক্তি বাড়ে, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, কিন্তু দয়া করে একটু প্রচার করুন। ইউটিউবে যে বাজে বাজে ভিডিওগুলো দেওয়া হয়, এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে, ছোটদের মধ্যে উপবনতাটা বেড়ে গেছে, যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায়, এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে, তাদের দায়বদ্ধতা নেই, দায়িত্বশীলতা নেই, শুধু পুলিশকে গাল দিলেই হবে আর আমাকে গাল দিলেই হবে,
আপনাদের নিজেদের দায়বদ্ধতা কোথায়? যত সিনেমা সিন ক্রাইমে ভর্তি। আমি সিনেমাকে ছোট করছি না, আরো বেশি করে বাড়ুক বাংলা সিনেমা আমি চাই। এরা সলিউশন দিয়েছেন মুখ্যমন্ত্রী, এই রাজ্যে কিভাবে ক্রাইম কমানো যেতে পারে আমি নির্মাল্যদার কাছে যাব। নির্মাল্যদা, এই সিরিয়াল সিনেমা ইউটিউব এখানে ক্রাইম দেখাবে, আর আপনারা এক্সপেক্ট করবেন যে রাজ্যের এই ক্রিমিনালরা ক্রাইম করবে না? কিভাবে লোকে শিখছে এখান থেকে, এগুলো বন্ধ করুন তাহলে হবে না ক্রাইম? সিম্পল সলিউশন দেখুন, আমি বলছি আপনারা একেবারে ভুল ট্র্যাকে চলে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এসব টেকনিক্যাল ইস্যুস নিয়ে কথা বলার লোকই নন, উনি পলিটিক্যাল লোক, পলিটিক্যাল কথা বলছেন। তবে মুশকিলটা হয়ে যায় আমাদের সাংবাদিকদের, যেটা কখনো উনি বিজেপির মতো কথা বলেন, কখনো সিপিএমের মতো কথা বলেন। এই যে মরাল পুলিশিংয়ের কথা যেগুলো বলছেন, ইউটিউবে কী সব খারাপ টারাপ দেখানো হয়, এগুলো হচ্ছে একটা বিজেপি ধারণা যে একটা মরাল স্টেট তৈরি করার কথা। ঠিক একই রকমভাবে যখন বলছি এরকম দু একটা ঘটনা তো ঘটেছে, আমার মনে পড়ে 1990 সালে বানতলার পরে যদিও ঠিক একরকমভাবে বলেছিলেন যে এ তো হতেই পারে। সুতরাং কখনো সিপিএম কখনো বিজেপি, মমতার এই যে শিফটিং অফ সাইডস, এই পলিটিক্যাল গেমগুলো আপনাদের ধরার চেষ্টা করবেন। এই এআই এনআই এফআই এগুলোতে গুরুত্ব দেবেন না, এগুলোতে গুরুত্ব দিলে আপনারা ডাইভার্টেড হয়ে যাবেন। আমার কাছে যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 13 বছর আগে 2011 আগে প্রায় সব ঘটনাতেই একটা স্পট ভিজিট করতেন, যেখানে যা ঘটত। আমি দেখেছি দীপালী বসাককে নিয়ে একদম জ্যোতিবাবুর ঘরের সামনে বসে পড়া তার, আমি দেখেছি তার সব জায়গায় যেখানে ধর্ষণ হতো ছুটে যাওয়া, বানতলা থেকে আরম্ভ করে ধানতলা সব 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 বলে, এবং চম্পলা সর্দার করতে গিয়ে পুরো সেম সাইড গোল হয়ে গেল সেইটাই। কিন্তু উনি সব জায়গায় ছুটে যেতেন। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কোয়ালিটেটিভ চেঞ্জটা, এটা কেন, এর কারণটা কী? এমনকি উপযাজক হয়ে উনি একসময় বাজপেয়ীকে হোয়াইট পেপার অবধি দিয়েছিলেন সিপিএম ক্রাইমের উপর দিল্লিতে 2001 সালে গিয়ে দিয়ে এসছিলেন। হোয়াইট পেপার সাধারণত অথরিটি লোকেরা ইস্যু করে, কিন্তু উনি তখন অপোজিশনে ছিলেন এখানে স্টেটে, তারপরেও হোয়াইট পেপার ইস্যু করেছিলেন যে কী ধরনের এখানে রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, সিপিএম অত্যাচার করছে, ওই সমস্ত কথাবার্তা। এই স্পট ভিজিটটা উনি কী করে ছেড়ে দিলেন, কেন ছেড়ে দিচ্ছে, কারণ তিনি আজকে কী করছিলেন সেটা দেখাচ্ছি তো, ব্যাপারটা এত সহজে বুঝবেন না। আজকে এই যে ধরুন বগটুইয়ের জন্য উনি ছুটে চলে গেলেন, কিন্তু জয়নগর কুলতলির জন্য যাচ্ছেন না। আরজি কর তার একদম স্টোন থ্রো বাড়িতে, ঠিক আছে, সেখানে একটিবারের জন্য তার ফুটপ্রিন্ট পাওয়া গেল না, তা তিনি তো শাসক। এই যে মানে এই যে দায়িত্বজ্ঞানহীনতাটা, এইটা ভীষণ রকমভাবে চোখে পড়ছে। এবং এই জিনিসগুলো যেগুলো বারবার হচ্ছে সেগুলো উনি কী করছেন, উনি পুলিশকে ইনডাইরেক্টলি প্রোটেকশন দিচ্ছেন। যখনই প্রোটেকশন দিচ্ছেন, যার জন্য উনি রাজ্যকে পুলিশ কমিশনারকে আটকেছিল, পুলিশ কমিশনার যেন কোনো ক্ষতি না, এই যখনই প্রোটেকশনটা দিচ্ছেন, যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা তো অযোগ্যতা আর অকর্মণ্যতা। আপনারা যে এই কথাটা বলেন না, ও পুলিশ তো ব্যর্থ, ব্যর্থ কথাটা ওসব ক্লাস 2-3 ছেলেরা বলে, এগুলো কোনো ম্যাচিওর ডিসকাশনে আসে না। পুলিশ ব্যর্থ এটা সবসময় যে প্রশাসন থাকে, পুলিশ সেই প্রশাসনের কথা শোনে, কিন্তু কাজটা হচ্ছে পুলিশকে তার নিজের কাজটা করতে হবে। পলিসিং কথাটা যেখান থেকে এসেছে সেই কথাটা এখন অর্থহীন হয়ে গেছে পশ্চিমবঙ্গে। এবং উনি যে কাজটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পুলিশকে কেন প্রোটেকশন দিচ্ছেন? বুদ্ধবাবু এক সময় ফুটবল খেলিয়েছিলেন, উনি নাচিয়েছিলেন, গান গাইয়েছিলেন, অনেক কিছু করেছেন, এই নাচ গান খেলার ফলে কি হচ্ছে, পুলিশের যেটা কোর পুলিশিং অ্যাক্টিভিটি যেটা হচ্ছে অপরাধকে আটকানো, অপরাধীকে শাস্তি দেওয়া, সেটা না করে এখন এমন জায়গায় পৌঁছে গেল লোকে পুলিশের শাস্তি চাইছে, অদ্ভুত। এবং এর সবটার জন্যই কে দায়ী? পুলিশ মন্ত্রী, উনি সে দায়িত্বটা নেবেন না, তার কারণ উনি এই আর আপনারা যে ট্র্যাপটায় পড়ছেন এআই এনআই এফআই, কিন্তু উনি তো ইনস্ট্রাকশন দিচ্ছেন। হ্যাঁ, 2012 সাল ঘটনা ঘটেছিল, সেদিন যদি প্রাথমিকভাবে সরকার পুলিশের দময়ন্তী সেনের মতো অফিসারকে সরিয়ে দেওয়া দিয়ে আজকে দেখুন 2024 12 বছর সেই 5টি দেখো সেই একই সিভিক পুলিশের কথা দেখুন, নগরে যখন আগুন লাগে তুমি যে কথাটা সেদিন 5টিতে সাধারণ সিভিলিয়ানের উপর হয়েছিল, আর আজকে 5টির থানাতে একজন সিভিক ভলেন্টিয়ার, মহিলা সিভিক ভলেন্টিয়ার, তাকে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ। তাহলে এই 12 বছরের টেনিওরটা আমি আপনাকে বলছি, আমি একটা বাইক
অপশন আমরা রাখিনি চন্দনা। আপনারা যেটা